নিয়মই যেন অনিয়ম, নিজ মেধা ও যোগ্যতায় চাকুরি পাওয়ার নিয়মটি ঘুষের কারণে অনিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঘুষ বা তদবির করেই চাকরি পাওয়া নিয়মে পরিণত হয়েছে এখন। এখন যোগ্যতায় চাকরি পাওয়া যেন বিস্ময়কর এক ব্যাপার, তার ব্যত্যয় ঘটেছে নীলফামারী জেলার 60টি ইউনিয়নে। পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 60 জন মেধাবী ও যোগ্য প্রার্থী ঘুষ ছাড়াই পেয়েছেন সরকারি চাকুরি। নীলফামারী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচিতরা। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির প্রতিবেদন। জেলার 60টি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিতে আবেদনপত্র আহ্বান করা হয় 2017 সালে। মামলার জটিলতায় এতদিন বন্ধ ছিল নিয়োগ কার্যক্রম। 25 আগস্ট নেওয়া হয় এই পদে লিখিত পরীক্ষা। এতে অংশ নেন 2210 জন। সব শেষে 60 জনকে চূড়ান্ত করে দেওয়া হয় নিয়োগপত্র। 118 জন 1 বছরের জন্য রয়েছেন অপেক্ষমান তালিকায়। জেলা শহরের নিম্নবিত্ত পরিবারের ছেলে মোহাম্মদ মোর্শেদুল হক শেষ বয়সে বিনা ঘোষ আর তদবির ছাড়াই নিজ মেধা আর যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ায় অনেক খুশি তিনি ও তার পরিবার, আনন্দিত বাকিরাও। আমি নিজে তার যথেষ্ট প্রমাণ, আমি নিজে তো চাকরি পাইছি। ওনারা এতটা স্ট্রেট এবং এতটা সুদক্ষতার সহিত ওনারা এনাদের এই পক্ষী পার্টিদেরকে ধরে ওনাদেরকে এখান থেকে বিতাড়িত করে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে এখানে নিয়ে আসছে, এজন্য আবারও ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা পার্মানেন্ট জব হয়েছে, এখন নিশ্চিন্তে কাজ করতে পারবো। আমার বয়সও যেহেতু শেষ, তো সেই সময় এসে আমার খুবই ভালো লাগলো। সততা, সদিচ্ছা আর সাহসিকতাকে প্রাধান্য দিয়ে দীর্ঘ পরিকল্পনা আর টিমওয়ার্কের শতভাগ স্বচ্ছতায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমাদের জেলা প্রশাসক স্যারের সুদক্ষ পরিকল্পনায় আমরা একটা টিমওয়ার্ক ভিত্তিতে অনেক সুন্দর একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছিলাম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রতিটি সেক্টরে যোগ্যতা সম্পন্ন মেধাবীদের বেছে নেওয়া হচ্ছে বলে জানান নিয়োগ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। তো সকলের সমন্বিত প্রক্রিয়ার ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশ চাচ্ছি, এজন্য আমরা সকলেই চেষ্টা করেছি একটি স্মার্ট নিয়োগ দিতে, যাতে আমাদের অনেক যোগ্য ছেলেমেয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে, আমরা তাদের কাছ থেকে অনেক বেশি সেবা প্রত্যাশা করছি। নীলফামারী জেলা প্রশাসনের মতো এমন উদ্যোগ সারা দেশে নেওয়া হলে দেশ জাতি উপকৃত হবে বলে মনে করেন জেলা সংশ্লিষ্টরা। আমরা সুজনের পক্ষ থেকে আমরা সেটা মনিটর করেছি এবং আমরা দেখেছি যে এবারে যে নিয়োগ প্রক্রিয়াটা এবার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়েছে। এসটিভি নিউজ ডেস্ক।